লাইন সোজা থাকবে, অঙ্ক করতে সুবিধা হবে। বিয়োগ বলেছে, ভালো করে বুঝবে। নর্মাল বিয়োগ যেভাবে করি আমরা সেভাবে করা যাবে না। সময়ের বিয়োগ করার সময় কী করতে হবে দেখো, এই 23 দিন, এই 23টা 27 থেকে ছোট। যদি ছোট হয় তাহলে আগের থেকে ধার নিয়ে আসতে হবে। আবার বলছি, যদি ছোট হয় আগের থেকে ধার নিয়ে আসতে হবে। তাহলে এখানে ছোট 23, 27 থেকে 23 ছোট হচ্ছে, তাহলে এখানে 5টা কেটে হয়ে যাবে 4 মাস। ভালো করে দেখো, 1 মাস সমান চলে এলো 30 দিন, এই 30 দিন চলে এলো এখানে। 1 মাস সমান 30 লিখে ফেলেছি, আর অলরেডি ছিল এখানে কত, 23 দিন। তাহলে এই পুরো দেখাতে হবে। হ্যাঁ, 30 চলে এলো আর 23 ছিল, তাহলে হয়ে গেল কত, 53, 53, 53 দিন হলো। এইবার 53 থেকে 27 বিয়োগ হবে। আমি যেভাবে অ্যারোর চিহ্ন ব্যবহার করছি, তোমরা যদি চাও তা অ্যারোর চিহ্ন ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। 53 থেকে 27 বাদ দিলে হয়ে যাবে কত, 26 দিন। হয়ে গেল দিন কমপ্লিট। 11 থেকে 4 ছোট হয় না, আগে থেকে ধার আনতে হবে। এই 20টা হয়ে গেল কত, 19 বছর, আর 1 বছর সমান কত, 12 মাস। তাহলে এই 4-এর সাথে 12 কী হবে, যোগ হবে, 4 আর 12 যোগ করে হলো 16 মাস। এই 16 মাস থেকে 11 ডাইরেক্ট বিয়োগ হবে। 16 থেকে 11 বাদ দিলে কত হয়ে গেল, 5 মাস। ঠিক এইভাবে ছোট হলে আগের থেকে অবশ্যই ধার নিয়ে আসতে হবে এবং দেখাতে হবে পরিষ্কার, যেভাবে দেখাচ্ছি আমি এইভাবে তোমাদের দেখাতে হবে। এরা 19 থেকে 8 বাদ দাও, বাদ দিলে হবে 11 বছর। তাহলে 11 বছর 5 মাস 26 দিন উত্তর লিখতে হবে এখানে, উত্তর না লিখলে নাম্বার কাটা যাবে। 11 বছর নির্ণয় বিয়োগফল লিখতে পারো, বা না লিখলে চলবে, 11 বছর 5 মাস 26 দিন। একইভাবে যেখানে গ্যাপ আছে সেখানে জিরো দেব, তাহলে এখানে গ্যাপ নেই কোথাও, জিরো দেওয়ার জায়গা নেই, সবে নাম্বার আছে। ভালো করে বোঝো। তাহলে এবার দেখছি 29 বা 29, 29 থেকে 19টা হচ্ছে ছোট। তো আমি কি বলেছি, ছোট হলে আগে থেকে ধার আসবে। তাহলে 50টা কেটে কী হয়ে যাবে, 50 কেটে হয়ে যাবে, 51টা কেটে হয়ে যাবে 50, 51 কেটে হয়ে গেল 50, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 চলে এলো। আর তার সাথে এখানে ছিল 19, 19, 60-এর সাথে 19 যোগ হয়ে গেল, হয়ে গেল 79, 79। এই 79 থেকে 29 মাইনাস হবে, ঠিক আছে। তাহলে 79 থেকে 29 মাইনাস করছি, করলে কত হবে, 50 সেকেন্ড, ঠিক আছে। ভালো করে বোঝো, কথা বলার দরকার নেই, 50 সেকেন্ড হলো। এবার দেখো, 59 মানে 59 থেকে 50 ছোট, তাই ধার আসবে 29, এটা কেটে হয়ে যাবে কত, 28, 8। আর এখান থেকে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 চলে এলো। তাহলে 50-এর সাথে 60 যোগ হবে, 50-এর সাথে 60 যোগ হলে কত হবে, 110, 110 মিনিট। তাহলে এই যে 110 মিনিট, এর থেকে বিয়োগ হবে 59, 110 মিনিট থেকে 59 মাইনাস করছি, করলে কত হবে, 51, 51 মিনিট হলো। এইটা জায়গা নেই বলে এখানে লিখেছি, তোমরা উপরে জায়গা থাকবে উপরে লিখবে, অবশ্যই এর মধ্যে লিখবে না। আর এখানে আছে 28, 28 থেকে 11 মাইনাস হবে, বা 11 মাইনাস হলে হবে 17 ঘন্টা। আর অবশ্যই দেখবে এটা বেশি কি না, 60-এর বেশি নেই কিন্তু, কম থাকলে পরিণত করতে হবে, আবার আগে চলে নিয়ে আসতে হবে। তাহলে উত্তর কি হচ্ছে, 17 ঘন্টা 51 মিনিট আর হচ্ছে 50 সেকেন্ড। প্রত্যেকটা লাইন মিলতে হবে, ভালো করে বুঝে করো।